হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যামেজ ডায়েরি। আজকে রাখি বন্ধনের দিন। আজকে সব ভাই বোনেদেরকে জানাই আমাদের তরফ থেকে রাখি বন্ধনের শুভেচ্ছা। আজকে সবাই আজকে দিনটা ভালো করে কাটাও। আশা করি সবার ভালোই কাটছে, আনন্দে কাটছে। আজকে দিনটা সবাই খুব 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 মজা করো। আর ভাই বোনেদের একটা মানে এটা একটা বিশেষ দিন, যদিও ভাই বোনদের সম্পর্কটা এমনই, মানে খুনসুটি, ঝগড়া, তারপর ভাব, মানে এই সম্পর্কটা এমনই যে মানে ভাই থাকার আনন্দ সেটা এই দিনগুলোতে স্পেশালি বোঝা যায়। আর আজকে রাখি বন্ধনের দিন, রবীন্দ্রনাথ ঠাকুর এটা শুধু ভাতৃবন্ধনের ক্ষেত্রেই করেননি, এটা হিন্দু মুসলিম সমস্ত ধর্ম নির্বিশেষে একটা ঐক্যবদ্ধ হওয়ার দিন। এখন আমি ভাইকে রাখি পড়াবো, ভাই কিছু বলে দে সবার উদ্দেশ্যে। সবাইকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা। আজকে দিনটা তোমরা সবাই এনজয় করো, এই হচ্ছে ব্যাপার। আর সকল ভাইদেরকে আর বোনদেরকে আমার তরফ থেকে ভালোবাসা, সকল দিদি ভাই বোন দাদা সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আমার তরফ থেকে ভালোবাসার শুভেচ্ছা আমরা জানাচ্ছি। আর তোমরা আজকে দিনটা খুব ভালো করে কাটাও। জানি বিশেষ দিন বলে কিছু হয় না, প্রত্যেকটা দিনই আমাদের কাছে বিশেষ দিন, তবুও আজকের দিনটা ভালো করে আনন্দ করো, এটাই চাইব। দেখি হাতটা দেখা কিরকম, রাখিটা হাতটা একটু তোল, হাতটা উপরের দিকে তোল। এটা আমার খুব পছন্দের, তো ভাইয়ের জন্য আমি ময়ূর রাখি এনেছি, আমার খুব ভালো লাগে। আর স্পেশালি আমার স্টোন ওয়ার্কটা বেশি ভালো লাগে, তো সেক্ষেত্রে আমার যেহেতু বেশি ময়ূর পছন্দ তো সেই জন্য আমি ময়ূর এনেছি। অন্যবার এরকমও হয় যে অনেক সময় মা গিয়েও কিনে আনে, কিন্তু এবার আমি স্পেশাল ভাবে গিয়ে আমি কিনেছি ওর জন্য, অনেক খুঁজে টুজে, তো সেই জন্য আমার ওকে পড়াতে পেরে খুব ভালো লাগছে। ভালো থাকো, এমসিএ তে ফার্স্ট ক্লাস মার্কস পাও, আরো বড় হও, ভালো চাকরি করো, মানুষের মতো মানুষ হও, আর তোমার সামর্থ্য মতো যেন মানুষের পাশে দাঁড়াতে পারো, সেবা করতে পারো, এটাই চাইবো।
আর আমার মতো ভাইও চকলেট খেতে খুব ভালোবাসে, তার জন্য আজকের দিনে ভাইকে আমার তরফ থেকে এখন চকলেট দিচ্ছি। আর ওকে আমি একটা স্মার্ট ওয়াচ কেনার জন্য বলেছিলাম তোর পছন্দ অনুযায়ী, তো সেটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছে, তো যেহেতু আজকে এসে পৌঁছায়নি তো ওইটা আমি ওকে গিফট করেছি, তো সেক্ষেত্রে ওটা তোমাদেরকে পরে দেখাতে পারবো যখন আসবে। আর আপাতত আজকের জন্য আমি ওকে চকলেটই দিচ্ছি। একটু ভাগ দিস আমাকে, পছন্দ তো? একদম। দেখো আমি ক্যামেরা করছি, আমি কিন্তু একটু ভাগ পাবো ওইখান থেকে। আর এখানে দেখো আরো তুই দিদিকে একটা রাখি পরিয়ে দে, রাখা আছে যার মধ্যে থেকে একটা ভাই আমাকে পড়াবে। আর তোমাদের কেউ জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা আবারও। আর আজকে খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে দেখা হলো না, তো আগামী দিনে যাতে তোমাদের সাথে দেখা হয় এবং তোমাদেরকেও যাতে পড়াতে পারি সামনাসামনি সবাই মিলে, যাতে সেলিব্রেশনটা করতে পারি, তো সেটাই চাইবো। এখানে আরো দাদা ভাইদের জন্য রাখি কিনে রাখা আছে, তার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো আছে। তো একটা তার মধ্যে একটা একটা ভাই ভাইয়ের পছন্দ মতো আমাকে পড়াবে, তো আমি কিনে এনেছি কালকে সব আমার খুব পছন্দের রাখিগুলো, তোমাদেরকে দেখিয়ে দেখি একটা একটা করে দেখি। আমার খুব পছন্দের স্টোন ওয়ার্ক আছে, তার সঙ্গে এখানে একটা ছোট্ট গোলাপ দেয়া আছে। এটাও তাই, যেহেতু স্টোন ওয়ার্কটা আমি বেশি পছন্দ করি, তার মধ্যে রাখিটা মানে দেখতেও আমার খুব সুন্দর লাগলো, তো সেই কারণে আমি অনেকটা ঘুরে, কালকে এখানে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে গেছি পুরো, তো সেই অবস্থাতে গিয়েও কিনে এনেছি আমি। এটা দেখো দারুণ সুন্দর আছে, এটাও পুঁতি দিয়ে কাজ করা আছে। আর এটাও একটু অন্যরকম, মানে রাখিগুলো একটু ইউনিক স্টাইলের বলে তো আমি কিনে এনেছি, তো আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর এখান থেকে অবশ্যই একটা রাখি তোমাদের সবার জন্য আমি মনে মনে তোমাদেরকে পরিয়ে দিলাম, যাতে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ করো, যাতে এমএস ডায়েরি পরিবারের পাশে তোমরা থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারো, তবেই তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা এগোতে পারবো। আর যাতে মানুষের জন্য কিছু করতে পারি সেই আশীর্বাদটা অবশ্যই করো, যেন এমন একটা কিছু করতে পারি যাতে মানুষের জন্য একটু হলেও আমরা করতে পারি। আর অবশ্যই এমএস ডায়েরি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক কমেন্টস আর শেয়ার করো সবার মধ্যে। সো প্লিজ প্লিজ লাইক কমেন্টস শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এমএস ডায়েরি, আর আমাদেরকে খুব খুব ভালোবাসো, আমাদের সাথে থাকো, সাপোর্ট করো। ভাই আমাকে রাখি পরিয়ে দিচ্ছে এখন। প্রত্যেকবার যেরকম আমি ওকে পড়াই সেরকম ভাবে ও আমাকে পড়ায়। আর আজকে গোপালকেও রাখি পরানো হয়েছে, আমাদের গোপালকে। আর গোপাল তো খুবই আদরের, প্রত্যেকদিনই মায়ের কাছে যেহেতু থাকে প্রচুর আদর খায়। আর গোপালকে আমি যখন এনেছিলাম প্রথম, তখন মা খুব বলেছিল যে গোপালকে আনা মানে তো অনেক যত্ন করতে হয়, তো সেটা করতে পারবে কিনা, কিন্তু এখন মায়ের কাছে গোপালই সব থেকে আদরের। আর গুরুদেবকেও রাখি পরানো হয়েছে আজকে, আমাদের গুরুদেব কে প্রত্যেক বছরই পরানো হয়, আর গোপালকেও পরানো হয়েছে। গোপাল আমাদের বাড়িতে 2 বছর ধরে আছে, তো গোপালকেও পরানো হচ্ছে যবে থেকে গোপালকে এই বাড়িতে আনা হয়েছে। দেখি আর এইটা দেখো ভাই পরিয়ে দিল, সুন্দর লাগছে হাতে। আর আমি যেহেতু তোমাদেরকে বলেইছি স্টোন ওয়ার্কটা ভীষণ পছন্দ করি, জরি ওয়ার্ক পছন্দ করি, তো সেরকমই নেওয়া হয়েছে। তো এটা ভাই ভাইয়ের পছন্দে অনেকগুলোই আনা হয়েছিল, তো এটা ভাই ভাইয়ের পছন্দে আজকে পরিয়ে দিল আমাকে। তো এগুলো সব আমার চয়েস করে আনা, জানিও যে রাখিগুলো দেখতে কিরকম লাগছে।
দিদি কে একটু মিষ্টি খাইয়ে দে। আজকে ভাই বোনের বন্ধন এরকমই যেন একদমই স্ট্রং থাকে। আমার কেন প্রত্যেক ভাই বোনের একটা ভাই বোনের বন্ডিং যেন এরকম স্ট্রং থাকে আর সবার ভাই বোনদের মধ্যে এটা আমিও একটা বলার আছে। হ্যাঁ, কোনসুটি ভালোবাসা এরকমই থাকুক, এরকমই বন্ডিং থাকুক, এটাই চাইবো। দিদিকে মিষ্টি খাইয়ে দে, তুলে দেখার একবার, দেখতে পাচ্ছ এরকম তোল। এই দেখো গপ্পুকে মা নিয়ে এসছে, গপ্পু এখানে হাতে রাখি পড়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ অনেক সকালে পড়েছে, দাদা দিদিকে হিংসা করে তো ওই জন্য সবার আগে পড়ে নিয়েছে। গপ্পু সবার আগে পড়ে নিয়েছে রাখি, আর গপ্পুকে সকালবেলা মা খাওয়ায়, তো স্নান করে জামা পরানো হয়, জামা কাপড় পরানো হয়, আর এটাও একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে, ওর অনেক জামা আছে।